আমরা অনুশীলন করে আসছিলাম তো আজকে আমরা রাইটিং এর একটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যেটা একটা অংশ আমরা এদের আগেও আলোচনা করেছিলাম সেটি হচ্ছে তার জুমা আমাদের পরীক্ষায় দশ মার্কের একটা অনুবাদ থাকে বাংলা থাকে একটা প্যারার মতো দেয়া থাকে ওটাকে আরবি করতে হয় এটা সাধারণত পরিচিত বিষয়গুলো থেকে আসে অথবা একদম সমসাময়িক বিষয় থেকেও কখনো কখনো আসে আমরা আজকে অনুশীলন করবো ইনশাল্লাহ নতুন একটা বিষয় সেটা হলো স্ক্রিনে দেখা যাচ্ছে নিশ্চয়ই আজকের আমরা তিনটা অনুচ্ছেদ বাংলা থেকে আবি করবো আর কি ইনশাল্লাহ তিনটা অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদটি হলো মক্কা নগরী সংক্রান্ত এগুলো খুবই পরিচিত এবং প্রসিদ্ধ আমরা এগুলো বিভিন্ন ক্লাসে পড়ে আসছি মুখস্থ করে আসছি লিখে আসছি তারপরেও একটা আজকে আমরা অনুশীলন করবো যেন এখন থেকে নিজেরাই বাংলা থেকে আরবি করতে পারি এখন থেকে নিজেরাই বাংলা থেকে আরবি করতে পারি এটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে একটা আছে যে আমরা একটু পড়ি এই যে মক্কা মক্কা একটি পবিত্র নগরী সেখানে আল্লাহর ঘর অবস্থিত প্রতি বছর অনেক মুসলমান হজ করার উদ্দেশ্যে তথায় গিয়ে থাকে তোমাদের সারা জীবনে অন্তত একবার এটা দর্শন করা উচিত দেখা উচিত পবিত্র মদিনা মক্কার উত্তর অবস্থিত এখানে বাক্য আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি সেন্টেন্স মিলে একটি আহ অনুবাদ চলে একটা প্যারা তৈরি করা হয়েছে এখানে যে শব্দগুলো আমাদের ব্যবহার হয়েছে সবগুলো শব্দ পরিচিত এর মধ্যে একটা শব্দ হলো বালদা নগরী মক্কা পবিত্র মানে আমরা জানি মকাদ্দাসা আর নগরী হলো বালদাতুল বালদাতুল নগরী এরপর সেখানে আল্লাহর ঘর অবস্থিত অবস্থিত হলো ইয়াকাউ হ্যাঁ ইয়াকাউ মানে অবস্থিত ইয়াকাউ বা তাকাউ মানাস হলে তাকাউ মুযাক্কার হলো ইয়াকাউ আর প্রতি বছর কুল্লা আমিন প্রতি বছর অনেক মুসলমান হজ করার উদ্দেশ্যে তথা গিয়ে থাকে যাওয়া মানে এখানে জাহাবাই ধাবু থেকে হ্যাঁ যাওয়া ঠিক আছে আর কুল্লা আম হলো প্রতি বছর এরপরে তোমাদের সারা জীবন অন্তত একবার এটা দর্শন করা উচিত এই যে দর্শন করা বা দেখা আরবি হলো জেয়ারা মানে দেখা বা দেখতে যাওয়া জিয়ারত করা এমন এরপরে পবিত্র মক্কার উত্তর অবস্থা উত্তর আরবি হলো আহ সীমা আলুন সীমাল উত্তর দক্ষিণ আরবি হলো জেনেউ উবন উত্তর আরবি হলো সীমা আলুন এই ছয়টা শব্দ মোটামুটি এগুলোও জানা কিন্তু যাদের জানা নেই এটা মাথা রাখলে এটার অনুবাদ নিজেরাই করতে পারবো এখন থেকে আমরা একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আগের মতো করে আমরা এখন সব মুখস্থ করব না আয়ত্ত করব কিন্তু মুখস্থ নয় আমরা নিজেরা দেখব যে নিজেরাই ট্রান্সলেট করব যেন অপরিচিত কোনো ট্রান্সলেশনও আমাকে দেয়া হলে আমি তাৎক্ষণিক করে দিতে পারি এবার আসে মক্কা একটি পবিত্র নগরী এটার আরবি কি হবে মক্কা বালদাতুন মানে নগরী আর পবিত্র হলে মোকাদ্দাসা মক্কা বালদাতুন মোকাদ্দাসা এখানে আছে মক্কা বালদাতুন মোকাদ্দাসা বালাদুন এর মোয়ানাস বালদাতুন সেখানে যেহেতু মক্কা মোয়ানাস বালদাতুন মোয়ানাস আর মোকাদ্দাসা তুন মোয়ানাস হয়েছে সেখানে আল্লাহর ঘর অবস্থিত সেখানে আল্লাহর ঘর অবস্থিত

ইয়াজহাবুর পরে কখনো ফি হয় না বরং কি হয় ইলা হয় কোথাও যাওয়া সেক্ষেত্রে ইয়াজাবুর ইয়া ইলা দিয়ে শুরু হয় ইয়াজাবুর ইলাইহা সেখানে যায় বা গিয়ে থাকে মিনাল উমসলিমিন অনেক মুসলমান কাসির অনেক কালিল কম কাতির বেশি কাসির মিনাল মুসলিমিন অনেক মুসলমান যেয়ে থাকে বা গিয়ে থাকে আদায় হাজে হজ আদায় করার জন্য হজ আদায় করার উদ্দেশ্যে কুল্লা আমিন প্রতি বছর কুল্লা আমিন يذهب إليها كثير من المسلمين كل عام لأداء الحج كل عام كل عام عقدي لأداء الحج كل ده أش بدا ني তোমাদের সারা জীবনে অন্তত একবার এটা দর্শন করা উচিত তাহলে তোমাদের উচিত আলাইকুম 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 মানে তোমাদের উচিত এর মধ্যেই উচিত কথাটা লুকাইতো আছে আলাইকুম তোমাদের উচিত বা কর্তব্য হলো আন্তাজু রুহা আন্তাজু রুহা সেটা দেখতে যাওয়া দর্শন করতে যাওয়া দেখতে যাওয়া ওয়াহিদা যদি একবার হোক মানে অন্তত একবার ওয়ালাও ওয়াহিদা অন্তত একবার এই যে দীর্ঘ জীবনে তোমাদের জীবনে দীর্ঘ জীবন বা সারা জীবনে অন্তত একবার সেটি দেখতে যাওয়া উচিত এরপরে অবস্থিত হ্যাঁ পবিত্র মদিনা মক্কার উত্তর অবস্থিত অবস্থিত আরবি আমরা একটু আগে পড়েছি কাউ আর মন তা তাকাউ আহ এটা রান্না হচ্ছে তাকাউল কাউল মাদিনা মদিনা শহর অবস্থিত মদিনাটা অবস্থিত আত্তইবা পবিত্র মেদিনা আত্ময়া পবিত্র মদিনা অবস্থিত কোথায় ফি শিমালি মক্কা ফি শিমালি মক্কা মক্কার উত্তরে পবিত্র মদিনা মক্কার উত্তরে অবস্থিত এই হলো মোটামুটি এই তর্জুমা বাংলা থেকে আরবি করা মোটামুটি একটা ইয়ে আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে দ্বিতীয় যে অনুবাদটা আমরা সিলেকশন করেছে সেটা হলো মোহাম্মদ সাল্লাহামের জীবনের উপরে নবীজির নাম শুনলে একবার অন্তত সাল্লাহ আলহিম বলতে হয় তো এখানে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা তিনি সর্বকালের একজন আদর্শ মানুষ মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন তার আদর্শ মেনে চলা আমাদের একান্ত কর্তব্য আমাদের নবজি সম্পর্কে একদম প্রাথমিক কয়েকটা আহ ধারণা এখানে দেওয়া হয়েছে এই জায়গায় আমরা যে কয়েকটা শব্দ গুরুত্বের সাথে জানতে হবে সেটা হলো জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন এই শব্দটা আহ এরপরে হচ্ছে সর্বকালের সর্বকাল জন্মগ্রহণ করা হলো উলিদা ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া আর মাঝুলে সিগা করলে উলিদা ইউলাদু জন্মগ্রহণ করা এই যে হলে জন্মগ্রহণ করা তার পিতার নাম আবদুল্লাহ সর্বকাল হ্যাঁ এটা হলো আহ আজমিনা সর্বকাল হল জামিয়াউল আজমিনা জামানের বহু প্রচন্ড জামান মানে হলো কাল বা সময় জামান আমরা জানি জামান তিন প্রকার মা হাল মুস্তাকবেল মা হাল মুস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ আর এই জামানের জমা হলো আজমিনা মানে কাল সমূহ সময় সমূহ সমস্ত সময় মানে সকল কাল সকল যুগ সর্বকাল আর আদর্শ মানুষ আদর্শ ও আদর্শ হলো রজুল মিথালি রজুল মানে ব্যক্তি বা পুরুষ মানুষ আর মিথালি মানে আদর্শ মিতালি মানে আদর্শ মানুষ এরপর তিনি কাজ করে গেছেন সবার মানুষের কল্যাণের জন্য এই যে মানুষের কল্যাণ এর জন্য মানুষের কল্যাণ মানুষ মানে মানে মানব কল্যাণ বা মানুষের কল্যাণ কল্যাণ এরপর আদর্শ তার আদর্শ মেনে চলা উচিত হ্যাঁ আদর্শ হলো উসু আত মানে আদর্শ উচ্চ আদর্শ তাহলে কয়টা শব্দ জন্মগ্রহণ করেন আর ওয়ালাদা যদি হতো জন্ম দেন তিনি জন্মগ্রহণ দেননি আর ইউলাদ মাঝুলের সিগা মানে জন্মগ্রহণ করেননি এই আল বিলাদা শব্দর মধ্যে জন্ম দেয়া নেয়া দুই অর্থই এর মধ্যে সামিল মা আরুফের সিগা হলে জন্মগ্রহণ জন্ম দেওয়া আর মাঝুলি সিগা হলো জন্মগ্রহণ করা

এরপর আমরা চলে আসি এটার আরবিটা কি হবে যেমন বাংলা আসি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন উলিদা উলিদা মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম উলিদা মুহাম্মদ সাল আলী ওসাল্লাম মোহাম্মদাম জন্মগ্রহণ এখানে যে একটা জিনিস লক্ষ্য করতে হবে সাল্লাম পুরো লেখা হয়েছে চেষ্টা করতে হবে পুরোটাই লেখার জন্য কখনো সুযোগ না থাকলে ভিন্ন কথা কিন্তু আমরা চেষ্টা করবো খাতা পত্রে আছে যেখানে লিখেছি পুরা লিখেছে উলি দা মোহাম্মদ জন্মগ্রহণ করেন কত সালে পাঁচশো সত্তর আম মানে সন পাঁচশো সত্তর হ্যাঁ পাঁচশো এই পাঁচশো আমরা বাংলায় মুখস্থ করে বলে ফেলি আর কি আম পাঁচশো সত্তর কিন্তু এটাকে আরবিতে বলতে পারলে বা মুখস্থ রাখতে পারলে সুন্দর খাম সুমিয়া মানে পাঁচশো খাম সুমিয়া পাঁচশো আর সত্তর হলো তো আমা মোদাফ যেহেতু মোদাফিল আমা খাম সিমিয়া ওয়া সাবাইন আমা খাম সিমিয়া ওয়া সাবাইন মিম মানে আল মিলাদিয়া মিলাদি মিলাদ মানে জন্ম এই জন্মটা এই সালে সালের জন্ম থেকে এই সালটা গণ্য হয় খ্রিস্টাব্দ যেটা বলি

এটা একটা আরব দেশে আরব দেশে ফি বিলাদ আল আরব ফি বিলাদ আল আরব দেশ কোন البلاد আরব টারবি উলিদা محمد صلى আরব ফি وسلم عام একটা জিনিস খেয়াল করতে হবে অনুবাদে এই সাধারণ অনুবাদগুলো আমরা অনেকেই মুখস্থ করে যা যেভাবে হোক আমরা লিখে ফেলি কিন্তু আমাদের বানানে অনেক সময় অনেক ভুল হয় বানানটা খেয়াল করতে হবে যে স্পেলিং মানে লিখতে গিয়ে কোনো আমাদের যেন বানানে ভুল না হয়ে যায় এটা আমরা লক্ষ্য করবো ইনশাল্লাহ তার পিতার নাম আবদুল্লাহ ইসমা আবিহি আবদুল্লাহ ইসমা আবিহি আবদুল্লাহ ইসমা আবি আবদুল্লাহ তার পিতা ও মাতার নাম আমেনা ওয়া ইসমু উম্মিহি ওয়া ইসমু উম্মি আমেনা এই যে আমিনা না আমিনা ঠিক আছে আমেনা ইসমু উম্মিহি আমেনা এরপরে হলো তিনি সর্বকালের একজন আদর্শ মানুষ তিনি সর্বকালের একজন আদর্শ মানুষ আমরা আদর্শ মানুষ পড়ছি রজুল মিসালী রাজালি তিনি আদর্শ মানুষ আর সর্বকাল আজমিনা রজুল মিতায়ালি ফি জামিয়াই মিসায়াল মিসাল মানে দৃষ্টান্ত উপমা আদর্শ আদর্শ হলো কারোর জন্য একটা মডেল বা দৃষ্টান্ত হিসেবে যে জিনিস উপস্থাপন করা হয় সেটাই হলো মডেল বা আদর্শ মিতালি তিনি সর্বকালের একজন আদর্শ মানুষ আহ এই জন্য নবীলাম সর্বকালের আদর্শ মানুষ সকল যুগে ওনাকে মানতে হবে নবীলের আহ নবুয়ের পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত জাতি থাকবে যত স্থান থাকবে যত মানুষ হবে কালো রঙের হোক সাদা রঙের হোক আহ যেই ভাষাভাষী হোক না কেন প্রত্যেকের জন্যই নবী আদর্শ এবং সকল ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে নবী যে আদর্শ দিন ইবাদতের ক্ষেত্রে আদর্শ লেনদেনের ক্ষেত্রে আদর্শ পরিবার পরিচালনার নবী যে আদর্শ আಚಾರ আচরণের নবীজি আদর্শ ওয়াহু রাসূলুল মিثালি তিনি একজন আদর্শ ব্যক্তি মানুষ ফি জামিআল সর্বকালে আচ্ছা এরপর হচ্ছে মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন আমরা বলছ মানুষের কল্যাণ আরবি হলো মাসলাহাতুন নাস মাসলাহাতুন নাস তিনি কাজ করে গেছেন ওকাদা আমিলা ওয়াকাদ আমিলা তিনি কাজ করে গেছেন লিমাস মসলহাতিন নাস মানুষ কল্যাণের জন্য এই যে জন্য হাফিজাত ওকদ আমিলা লি মসলহাতিন নাস তিলে মানব কল্যাণে কাজ করে গেছেন তার আদর্শ মেনে চলা আমাদের একান্ত কর্তব্য আদর্শ মানে উসওয়া আমরা বলেছিলাম তার আদর্শ মেনে চলা আমাদের একান্ত কর্তব্য আলাইনা আলাইনা মানে আমাদের দায়িত্ব কর্তব্য একটু আগে আমরা পড়েছি আলাইকুম মানে তোমাদের উচিত বা কর্তব্য এখানে আলাইনা আমাদের উচিত আমাদের কর্তব্য মেনে চলা এত্তে বা মানে মেনে চলা মানে মেনে চলা এই যে ফেল্লেমোদার আগে যদি আন শব্দ যুক্ত হয় আন ফেলেমোদার আগে যদি আন শব্দ যুক্ত হয় তখন সেটি আহ আন মাজদারিয়া কি করে দেয় মাজদার অর্থ করে দেয় আন আ এবং শেষে এই যে মোফরাদি সিগা গুলোতে নসব দেয় আহ দিয়ে দেয় দিয়ে দেয় আলি আ আমাদের উচিত নবী অনুসরণ করা নাট্যাবে অনুসরণ করা উসুয়া তার আদর্শ উসুয়া তার আদর্শ আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা বা মেনে চলা এই হলো মোটামুটি এই যে অনুবাদের অংশটুকু এটার আরবি তো এ পর্যায়ে এবার তৃতীয় আরেকটি অনুবাদ আমরা ধরবো ইনশাল্লাহ তৃতীয় এটি হচ্ছে ফিলিস্তিন সংক্রান্ত একটু আগে ফিলিস্তিনের কথা বলেছি এবার ফিলিস্তিন চলে আসছে আমাদের সামনে যে ফিলিস্তিন আরবদের ভূখণ্ড ফিলিস্তিন আরবদের ভূখণ্ড ইংরেজদের সাহায্যে ইয়াহুদিরা এই ভূখণ্ড জবরদখল করে নেয় তখন এর বাসিন্দারা আরব রাষ্ট্রগুলোতে হিজরত করে তখন এর বাসিন্দারা আরব রাষ্ট্রগুলোতে হিজরত করে জবরদখলের মেয়াদ যতই দীর্ঘ থাকুক থাকুক না কেন ভূখণ্ডটি মূল মালিকরা অচিরেই সেখানে ফিরে যাবে অচিরে ফিরে যাবে এটা আমব জানি যে যদি ইমাম মাহদি আলাইহিস সালাম এর আগমনের পূর্বে হয় তো হলো ভালো আলহামদুলিল্লাহ যদি নাও হয় সর্বশেষ মাহদি এবং ঈসা আলাইহিস সালামের আগমন পরবর্তীতে এই অঞ্চল এই অঞ্চল হতে সারা পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবে বিশেষ করে এই অঞ্চলগুলো মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ আর এর আগে হলে তারও ভালো তাহলে ভূখণ্ডের মূল মালিকরা অচিরে সেখানে ফিরে যাবে কেননা তাদের সংকল্প খাঁটি এবং তাদের ইচ্ছা দৃঢ় আর তাদের সংগ্রাম কিছুতেই থামবে না যতক্ষণ না আল্লাহর ইচ্ছায় তাদের বিজয় প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের ঘরে ঘরে আরবদের পতাকা উঠ হয় তাহলে এই টোটাল বিষয়টা হলো ফিলিস্তিন সংক্রান্ত আমরা জানি ফিলিস্তিন আহ হলো আমাদের নবী ইব্রাহিম আলী সালামের যেখানে দাওয়াতি কাজ করেছেন তিনি সেখানে ছিলেন এরপর অসংখ্য আমি কারাম সেখানে আগমন করেছেন তারপর ছিলেন সেখানে তারপর সর্বশেষ অমর ফারুক রাজি আল্লাহ আনহু আমার ফারুক রাজি আল্লাহ আনহু যখন উনার খেলাফত কালে এই ফিলিস্তিন আবার মুসলিমদের মুসলিমদের অধীনে চলে আসে এবং এখান দীর্ঘদিন ধরে সে সময় থেকে মুসলমানদের নিয়ন্ত্রণ ছিল মুসলিমদের বাসস্থান ছিল বিশেষ করে মসজিদ আফসা মুসলমানদের একটা পবিত্র ভূমি হিসেবে সুলাইমান আলী ইসালামের সময় এটা একবার নির্মাণ হয়েছিল তো এই একটা পবিত্র ভূমি বা মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদ আফসা এটাকে ইসরায়েলরা দখল করে নেয় ইংরেজদের সহযোগিতায় এটা হলো বিশ্বযুদ্ধের পরের ঘটনা আর কি পর আমরা জানি আরবদের সাথে মুসলমানদের সাথে ইসরায়েলিদের বা তাদের বারবার যুদ্ধ হয়েছে কিন্তু সবগুলো যুদ্ধেই সবগুলো যুদ্ধে মুসলমানদের বলা যায় ফাইনালি তাদের থেকে এটা উদ্ধার করতে পারেনি তো এই ফিলিস্তিন সম্পর্কেই আজকের আমাদের এই সর্বশেষ অনুবাদটা তো আমরা এখানে কয়েকটা শব্দ দেখে নেব যে জবর দখল করা জবর দখল আরবি হলো এর সবাই আলে মাজদারসাপ মানে হলো আহ জবরদখল করা বা হরণ করা লুণ্ঠন করা এগুলো হলো আহ আর আরেকটা শব্দ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র আরবি হলো দৌলাতুন দৌলত মানে হল রাষ্ট্র আহ এর বহু দু আলুন যেহেতু এখানে জমা ব্যবহার আছে রাষ্ট্রগুলো দাউল আতুনের জমা কে দু অ্যালুন দাউল আতুন দু অ্যালুন রাষ্ট্রসমূহ এর পরে হলো ফিরে যাবে ফিরে যাওয়া হ্যাঁ ফিরে যাওয়া বি আউদু আদা ইয়াউদু আউদান আদা ইয়াউদু আউদান অর্থ ফিরে যাও তাহলে আমরা বলছিলাম যে আদা ইয়াউদু আউদু মানে ফিরে যাওয়া হ্যাঁ আদা ইয়াউদু তা চাই সর এরপর সংগ্রাম তাদের সংগ্রাম কিছুতেই থামবে না কিফা গহলে কিফা আহুন মানে সংগ্রাম এটা বাবে মুফা মুফাআলর মাসদার এটা লুন হ্যাঁ ফিয়ালুন ওজন ক ফাহায়ু কাফাহু মুকাফাহা

এখানে আমরা ছয়টা শব্দ নিয়ে আসলাম এবার আমরা মূল অনুবাদের দিকে যাব মূল অনুবাদটা আশা করি সবাই সহযোগী করতে পারবে ইনশাল্লাহ এখানে আমরা যে শব্দটা পেলাম সেটা হলো ফিলিস্তিন আরবদের ভূখণ্ড ফিলিস্তিন আরবদের ভূখণ্ড এটা আপনি হলো ফিলিস্তিন আরব ফিলিস্তিন বিলাদ আরব বিলাদ মানে ভূখণ্ড বা দেশ আরব হলো আরব জাতি ফিলিস্তিন আরবদের ভূখণ্ড ফিলিস্তিন বিলায়দুল আরব ইংরেজদের সাহায্যে ইহুদিরা এই ভূখণ্ড জবর দখল করবে জবর দখল আমরা করেছি তা এখান থেকে মাজুসি করলে এফতাসবা এফতাসবা ইস্তানা বলছেন এফতাসব ইহুদি ইহুদিরা দখল করে নাই হাদিহিল আদা এই জমিনকে বা এই ভূখণ্ডকে বিবুসা আদাতিল ইজলিজিয়েন বিবুসা আদাতিল ইজলিজিয়েন দখল করে নেয় ইংরেজদের সহযোগিতায় ইংরেজদের সহযোগিতায় এই জমিনকে ইহুতিরা দখল করে নেয় আচ্ছা এরপরে আর তখন এর বাসিন্দারা আরব রাষ্ট্রগুলিতে হিজরত করে তো ইহুদিরা যখন এটা দখল করে নেয় তখন এর বাসিন্দারা আহ কোথায় চলে যায় আরব রাষ্ট্র কিছু আছে সেখানে সব চলে যায় না কিন্তু একটা অংশ আহ আরব রাষ্ট্রগুলোতে চলে যায় সে সময় হা যারা হিজরত করে আহলুহা এর অধিবাসীরা এই যে ফিলিস্তিন অধিবাসীরা কোথায় হিজরত করে ইলা ইলাদু আলিল আর ইলাদু আলিল আরব রাষ্ট্রগুলোতে আমরা পড়েছি দাউল মানে রাষ্ট্র দুয়াল মানে হলো রাষ্ট্রসমূহ দুয়াল মানে হলো রাষ্ট্রসমূহ আল আরবি আরবে আরব রাষ্ট্র তো হিনাইদিন হাজার আহলুহা ইলা দুয়ালিল আরবি এই সময় এর অধিবাসীরা কোথায় চলে যায় আরব রাষ্ট্রগুলোতে চলে যায় এরপর হচ্ছে জবরদখলের মেয়াদ যতই দীর্ঘ থাকুক হয়ে থাকুক না কেন ভূখণ্ডটি মূল মালিকরা অচিরে সেখানে ফিরে যাবে জবরদখল একটা সাপ বলেছিলাম এখানে আরবিটা হলো এইভাবে ওয়া মাহমা মাহমা মানে যতই হোক না কেন তলা মানে দীর্ঘ হওয়া আমরা জানি তুলুন মানে দীর্ঘ লম্বা গেল দীর্ঘ হোক না কেন জামান মানে সময় একটা সাব মানে এই জবরদখল বা লুণ্ঠন কোনো কিছু হরণ করা বা জবরদখল করা এই জবরদখলের মেয়াদ বা কাল যতই দীর্ঘ হোক না কেন সেই আউদু ফিরে যাবে আদা ইয়াউদ আমরা পড়েছি আল আউদু মানে ফিরে যাওয়া আল আউদু ফিরে যাওয়া সাই ফিরে যাবে আসাবুল এই ফিলিস্তিন যে এই ভূখণ্ডটি ফিলিস্তিনের অধিবাসীরা ফিরে যাবে কোথায় ইলাইহা ওই দেশে জবরদখল যতই দীর্ঘ হোক না কেন অচিরেই এর অধিবাসীরা সেখানে ফিরে যাবে এরপরে বলা হয়েছে কেন না শেখা তাদের সংকল্প খাটি তাদের সংকল্প খাটি এবং তাদের ইচ্ছা

আল কৌই মানে শক্তিশালী এখান থেকে শক্তিশালী হয় বা হলো মজবুত হলো এরা ইচ্ছা তাদের সংকল্প এবং তাদের ইচ্ছাও দৃঢ় বা মজবুত হচ্ছে তা আর তাদের সংগ্রাম কিছুতেই থামবে না তাদের সংগ্রাম কিছুতেই থামবে না যতক্ষণ না আল্লাহর ইচ্ছায় তাদের বিজয় প্রতিষ্ঠা তাদের সংগ্রাম থামবে না লান ইয়াতফা তাও মানে থামা লান কাফা থামবে না কখনো থামবে না এই যে লান।

আল্লাহ তাদের যতক্ষণ তাদের বিজয় সুনিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না দিবাসী আতিল্লা আল্লাহ চাহিত আল্লাহর ইচ্ছায় তাদের বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না ওতা আলুয়া এবং তাদের সংগ্রাম থামবে না ওতা আলুয়া রয়াতুল আরব এবং আরবের পতাকা উড্ডিন হওয়া পর্যন্ত একটা হলো তাদের বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত আরেকটি আরবের পতাকা উড্ডীন হওয়া পর্যন্ত আলা বুয়ুত ফিলিস্তিন ফিলিস্তিনের ঘরে ঘর সমূহে ফিলিস্তিনের ঘরে ঘরে আরবদের পতাকা উচ্চকিত হওয়া পর্যন্ত এবং আল্লাহর ইচ্ছা তাদের বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম কখনোই থামবে না এই হচ্ছে মোটামুটি এই ফাঁকা বা অনুচ্ছেদটার আরবি অনুবাদ তো আমরা আজকে তিনটা অনুবাদ অনুশীলন করলাম আশা করি অনুবাদ গুলো সবাই পারবে এখনই পারবে ইনশাল্লাহ অনেকেই বলেছে যে হাত তুলেছে পারবে আর কেউ কারো যদি অসুবিধা হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে এগুলো দেখেও অনুশীলন করতে পারবে আর শীতটা আমি দিচ্ছি আশা করি আমরা এখন পরব দাখিল করে পড়বো শব্দগুলো বুঝবো কোনটা কোন বাপ থেকে এসছে কোনটা কোন ফার্মেট ওয়াহেদ আছে না জমা আছে অন্যান্য রূপগুলো কি হবে আহ বাক্যটা যদি একটু ঘুরে ফিরে আসে তাইলে আমরা কিভাবে দেবো আমরা এভাবে আসুক না আসুক কিন্তু আমরা অনুশীলন করবো শেখার উদ্দেশ্যে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ আমরা তাহলে আজকের ক্লাস সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ আহ লাস্টে কেউ আসলে আমরা তার নিয়ে নেব ইনশাল্লাহ